বদলার হুমকি দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা সৈদুল হক। রক্তদান শিবিরে দাঁড়িয়ে বদলার হুমকি দিলেন তিনি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুরেই গলা মেলালেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা। একুশে ভোট, সেদিকেই পাখির চোখ গেরুয়া শিবিরের। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতির বদলা মন্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তিনি বলেছিলেন, রাজ্যে বদল ঘটাবে মানুষ আর বদলা নেবে বিজেপি। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গুমায় যুব মোর্চা রক্তদান শিবিরে দাঁড়িয়ে সেই বদলার হুমকি দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সহসভাপতি সৈদুল হক। আসুন আমরা দেখে নিই সৈদুল হক ওই রক্তদান শিবিরে দাঁড়িয়ে ঠিক কী বলেছেন, কীভাবে তিনি বদলার হুমকি দিয়েছেন। আসুন আমরা একবার তা শুনে নেব। খাদ্যমন্ত্রী বারবার বলছেন যে বদলও হবে বদলাও নেবে, এই ব্যাপারটাকে নিয়ে বিতর্ক করছেন, কি বলবেন? দিলীপ বাবু যেটা বলেছেন সেই ব্যাপারটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, কি বলবেন? দেখুন, কোনো রাজনৈতিক দলের ভোটার কিন্তু কোনো কোম্পানিতে তৈরি হয় না, অথবা অন্যান্য গ্রহ থেকেও কিন্তু ভোটার আসে না। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন মানুষ তার চিন্তাভাবনার পরিবর্তন করে। আমার প্রেসিডেন্ট মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যে কথা বলেছেন, একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত যে গত দশ বছরে তৃণমূল পার্টির অত্যাচারে যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ অতিষ্ঠ, যে সমস্ত মায়েদের কোল খালি হয়েছে, যে সমস্ত বাচ্চারা তাদের পিতাকে হারিয়েছে, যে সমস্ত মেয়েরা ধর্ষিত হয়েছে, তাহলে মানুষ কেন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে? ভারতীয় জনতা পার্টিকে মানুষ সমর্থন করছে এই কারণে যে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার এসে তাদের উপযুক্ত বিচারটা দেয়। সেই বিচারের জন্যই তো ভারতীয় জনতা পার্টিকে মানুষ সমর্থন করছে, যে কারণেই 2019 সালে কিন্তু আমরা 18টা লোকসভা সিট পেয়েছি, দুটো সিটে সামান্য পরিমাণ ভোটে আমরা হেরেছি। সুতরাং বদল যেমন হবে, যে সমস্ত মানুষ অত্যাচারিত তৃণমূলের দ্বারা, তৃণমূল নেতা মন্ত্রী এমএলএ এমপি ক্রিমিনাল তাদের দ্বারা যে অত্যাচারিত, সেই সমস্ত মানুষের অবশ্যই অবশ্যই বদলা নেওয়া হবে। নাহলে মানুষ আমাদের কেন সমর্থন দিচ্ছে? মানুষ চাইছে যে এই তৃণমূল নামক হিংস্র একটা রাজনৈতিক দল, তাদেরকে অবিলম্বে বাংলা ছাড়া করতে হবে। কোন আশাই করছে? তারা একটাই আশা, তারা জানে যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা নিশ্চয়ই বিচার পাবো। আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচারের পাল্টা বিচারটা আমরা পাবো, সেই বিচারের আশাই কিন্তু তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে পশ্চিমবঙ্গে চাইছে। বিতর্কিত কথাটাকে আপনি আবার সাপোর্ট করলেন, দেখুন এটা তো বাস্তব, সাপোর্ট না করার তো কিছু নেই। আর একটা বিতর্কের বা কী আছে? যারা বিতর্ক তুলছে তারা ঘরে বসে বসে বিতর্ক তুলছে। অ্যাকচুয়ালি বাংলার মানুষ কী চাইছে? মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু তিনি কী করলেন? বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এমন অরাজকতা তৈরি করলেন যে মা মাটি মানুষের যে তিনটে শব্দ নষ্ট হয়ে গেছে, সারা বাংলার রক্তে লাল হয়ে গেছে, বাংলার মাটি আজ রক্তাক্ত। সুতরাং বাংলার মানুষ কী করবে? বাংলার মানুষ তো বিচার চায়। সুতরাং যে মানুষটা একজন পরিবারের একটামাত্র সদস্য তাকে মার্ডার করে রেখেছে, যে রাজনৈতিক দলের মানুষগুলো তৃণমূল পার্টির ক্ষমতার বলে মা বোনদের ধর্ষণ করেছে, তাদের বদলা নিতে হবে না? কিন্তু একদিকে আপনারা রক্তদান শিবির করছেন আরেকদিকে রক্ত নেওয়ার কথা বলছেন, এটা কীভাবে? আমরা রক্ত নেওয়ার কথা বলিনি, আপনাদের বোঝা হয়তো ভুল হচ্ছে। আমরা রক্ত নেওয়ার কথা বলি, তৃণমূল কংগ্রেস রক্ত নেয়, বদলা নেওয়া ভারতীয় জনতা পার্টি বদলা মানে তাকে তো মার হবে না, উপযুক্ত বিচার পাবে, উপযুক্ত বিচারটা পাবে। সেই অত্যাচারী হিংস্রের দল, হিংস্র রাজনৈতিক দলের যে সমস্ত ক্রিমিনাল নেতা মন্ত্রী দুষ্কৃতি যারা আছে তাদের উপযুক্ত বিচার করা হবে, বিচার করে তাদের সাজা দেওয়া হবে, এটাই হচ্ছে বদলা।
শহীদুল হক সংখ্যালঘু মোর্চার সহসভাপতি ভারতীয় জনতা পার্টি।